নমস্কার, আমি পৌদ বিশ্বাস। WB ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। ডিপ্লোমা ইন ফার্মাসির ফার্মাকোগ্নোসি সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার দুই, সেই চ্যাপ্টার নাম্বার দুই ভিডিওটা আজকে আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। চ্যাপ্টার ওয়ান অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, সেটা না দেখলে একবার দেখে নেবেন। তো চ্যাপ্টার নাম্বার টুতে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ড্রাগস, অর্থাৎ ড্রাগসের ক্লাসিফিকেশন কী সেটা। তো ডি ফার্মের সেকেন্ড চ্যাপ্টার, ক্লাসিফিকেশন অফ ড্রাগস। তো ড্রাগ কী, যে ড্রাগ আমরা অলরেডি জানি যে ড্রাগ হচ্ছে এমন একটা এজেন্ট যার মাধ্যমে আমরা কোনো রোগকে চিহ্নিত করতে পারবো, সেই রোগটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো এবং সেখান থেকে মুক্তি লাভ করব। তো সেই ড্রাগ, যে ড্রাগ অ্যাকচুয়ালি, এই ড্রাগটা মানে আমরা যে ক্রুড ড্রাগস থেকে পাই, সেই ক্রুড ড্রাগসের ক্লাসিফিকেশন কী সেটা। এখানে যে টপিকটা রয়েছে আলফাবেটিক্যালি টক্সোনমিক্যাল, মরফোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, কেমিক্যাল আর হচ্ছে কেমোটক্সোনমিক্যাল। তো এই কয়েকটা ক্লাসিফিকেশান রয়েছে যেটাকে, এই ড্রাগসকে আমরা ডিভাইড করব। আলফাবেটিক্যালি যে মানে হচ্ছে এ বি সি ডি, যেরকম ট্যাক্সোনমিক্যাল মানে সেই ড্রাগটা কোন গোষ্ঠী বা কোন উপজাতির অন্তর্গত সেটা, মরফোলজিক্যাল যার কথার মানে হলো যে আমরা গাছের পাতা বা তার মূল বা তার কাণ্ড দেখে তাকে আমরা চিহ্নিত করব, ফার্মাকোলজিক্যাল কথা মানে হচ্ছে সেই ড্রাগটার অ্যাকচুয়াল কাজ কী, সেই কাজ অনুসারে তাকে ডিভাইড করা, তাকে বলে ফার্মাকোলজিক্যাল। কেমিক্যাল, কেমিক্যাল মানে হচ্ছে সেই ক্রুড ড্রাগসটা তার ভেতরে স্ট্রাকচারটা কীরকম, সেটা বলে কেমিক্যালি তাকে ডিভাইড করা যায়। কেমোটক্সোনমিক্যাল মানে তার, বা এখানে আমরা ডিটেলসে পড়বো আর কি। তো এই প্রথমটা যেটা আছে আলফাবেটিক্যাল সেটা আমরা বলছি, বই থেকে আমি ফলো আপ করার চেষ্টা করছি তাহলে সুবিধা হবে। তো এখানে যেটা বলা আছে ক্লাসিফিকেশন অফ ন্যাচারাল ড্রাগস, তো বলছে দ্য ড্রাগস অবটেইন ফ্রম ডিফারেন্ট ন্যাচারাল সোর্সেস আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ ওয়াইড স্পেকট্রাম অফ ডিজিজ। মানে ক্রুড ড্রাগ যেগুলো আমরা বিভিন্ন ন্যাচারাল সোর্স মানে বিভিন্ন মানে প্রাকৃতিক উৎস থেকে পাই, প্রাকৃতিক উৎস মানে বিভিন্ন গাছ থেকে হতে পারে, বিভিন্ন প্লান্ট থেকে হতে পারে, কিংবা কোনো ন্যাচারাল সোর্স থেকে আর কি পাই, তো যেটা কী করে ট্রিটমেন্ট করা হয় অফ ওয়াইড স্পেকট্রাম। স্পেকট্রাম মানে, স্পেকট্রাম মানে হচ্ছে যে বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। তো অ্যাকচুয়ালি এখানে আলোর বিচ্ছুরণ হবে, এখানে ডিজিজ বলেছে, মানে বিভিন্ন রকম ডিজিজের যে ট্রিটমেন্ট করা হয় যার যে ড্রাগের মধ্যে, সেই ড্রাগের ক্লাসিফিকেশনটা এটা। তো বলছে ফর দেয়ার অ্যাডিকুয়েট স্টাডি, মানে তাদের পর্যাপ্ত পরিমাণে, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, পর্যাপ্ত পরিমাণে জানার জন্য ইট ইজ নেসেসারি টু অ্যারেঞ্জ দেম, এটা খুব দরকার অ্যারেঞ্জ করা মানে সাজিয়ে নেওয়া, দেম ইন সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমিক ম্যানার, তাদেরকে সায়েন্টিফিকভাবে এবং সিস্টেমিকভাবে তাকে সাজিয়ে নেওয়া। যেরকম ডিকশনারিতে যেরকম হয়, আমরা যখন ডিকশনারিতে কোনো একটা ওয়ার্ডের মিনিং খুঁজি তখন কি আলফাবেটিক্যালি সাজানো থাকে, এই যে সুবিধা হয় এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, তো এতে কী হয় আমরা খুব তাড়াতাড়ি ওটা খুঁজতে পারবো। সেরকম দেয়ার হিউজ নাম্বার অ্যান্ড ভ্যারিড অকিউরেন্স মেক ইট ডিফিকাল্ট টু পুট দেম ইন এ ইউনিফর্ম প্যাটার্ন। এবং এবং ড্রাগ তো আর একটা ড্রাগ না, ড্রাগ হচ্ছে অনেকগুলো ড্রাগ রয়েছে, সেই সমস্ত ড্রাগকে একটা ইউনিফর্ম মানে পরপর সাজিয়ে রাখা হয়েছে। তাহলে সেই বলেছে ফর ফার্মাকোগনোস্টিক স্টাডি, এই ফার্মাকোগনোস্টিক স্টাডির মধ্যে ক্রুড ড্রাগস ক্যান বি অ্যারেঞ্জ ইন ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লাসেস। তো যে ক্লাসেসগুলো, যেগুলো আমরা এখানে দেখলাম যে আলফাবেটিক্যালি, সেই আলফাবেটিক তাহলে বলছি। তাহলে আলফাবেটিক্যালি কী বলেছে, যে আইদার দ্য ল্যাটিন নেমস অর ইংলিশ নেমস, হয় ল্যাটিন শব্দ দিয়ে থাকবে ল্যাটিন নামে কিংবা ইংলিশ নামে, অফ দ্য ড্রাগস ড্রাগগুলোর নাম, আর কনসিডার্ড ফর দিস পারপোজ অফ ক্লাসিফিকেশন, দিস ক্লাসিফিকেশন ইজ অ্যাডপ্টেড বাই দ্য ফলোয়িং বুকস। যে বইগুলোতে এইগুলো পরপর সাজানো আছে বা সংগীত, অ্যাডপ্টের কথা মানে কি সংগীত নেওয়া হয়েছে আর কি, সেগুলো কি, একটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া, যেটা আমরা একদিন অলরেডি আমরা পড়ে ফেলেছি ফার্মাসিউটিক্সে, যে তাকে বলে বিপি, ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স তাকে বলবো বিপিসি, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া কোপোইয়া ইউএসপি, ফার্মাকোপিয়া ইন্টারন্যাশনালিস পিআই যাকে বলা হয়, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া মানে আমাদের ভারতবর্ষের ফার্মাকোপিয়া যে বই তাকে বলে আইপি, ব্রিটিশ হার্বাল ফার্মাকোপিয়া যাকে বলে বিএইচপি। তাহলে এইগুলো কী, এক একটা হচ্ছে বই। তো এইগুলোকে আলফাবেটিক্যালি কী করা হয়,
সাজানো হয়, মানে এই বইয়ের মধ্যে যে ড্রাগগুলো আছে সেগুলো এ বি সি ডি দিয়ে পরপর সাজানো আছে, ঠিক একরকমভাবে এটা তো একরকম যেমন আমাদের ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে যে ড্রাগগুলো আছে সেগুলো ড্রাগগুলোকে আলফাবেটিক্যালি পরপর সাজানো হয়েছে। তো এতে সুবিধে কী হবে, আমরা সহজে কোনো ড্রাগের ডিটেলস জানার জন্য সেটা আমরা খুঁজতে পারব। এখানে কি বলছে যে হাউ এভার দিস টাইপ অফ ক্লাসিফিকেশান ডাজ নট হেল্প ইন ডিস্টিংগুইজিং দ্য ড্রাগস ফ্রম প্লান্টস অ্যানিমেলস অর মিনারেলস। আমরা এই যে বইগুলো যে কোনো একটা বই আমরা ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে যদি বই নিই, এই বইতে যে ড্রাগগুলো আছে এ তে বিতে সিতে বা ডিতে শুধুমাত্র তাদের আলফাবেটিক্যালি পরপর সাজানো আছে, এটা কিন্তু ওটাও বলবে না যে এটা প্লান্ট থেকে পাওয়া গেছে না অ্যানিমেল থেকে না মিনারেল সোর্স থেকে, এটা কিন্তু পার্থক্য করা খুব মুশকিল হবে এখান থেকে, মানে এই ক্লাসিফিকেশান থেকে এটা আমরা বুঝতে পারবো না। এরপর যেটা আছে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশান, ট্যাক্সোনমিক্যাল আলফাবেটিকের দিয়ে যেরকম হচ্ছিলো যে প্রবলেমটা যে এখানে যে ড্রাগগুলো এই ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে বইতে যে ড্রাগগুলো রয়েছে এ বি সি ডি দিয়ে পরপর সেটা কোথার থেকে উৎস, মানে তার উৎস কি সেটা তো আমরা জানতে পারছি না, সেটা তাহলে জানবো আমরা এই ট্যাক্সোনমিক্যাল যে ক্লাসিফিকেশান রয়েছে ড্রাগের সেখান থেকে। তো ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশানে কী বলেছে যে ইট ইজ এ টাইপ অফ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান অ্যান্ড রেস্ট্রিক্টেড মেনলি টু ক্রুড ড্রাগস ফ্রম প্ল্যান্ট সোর্স। এই ট্যাক্সোনমিক্যালটা শুধুমাত্র বায়োলজিক্যাল যে ক্লাসিফিকেশান সেখানে কিন্তু, মানে ট্যাক্সোনমিক্যাল কিন্তু আরও বিভিন্ন অর্থে বিভিন্ন মানে বোঝায়, তো এই ক্ষেত্রে ক্লাসিফিকেশানটা শুধুমাত্র ক্রুড ড্রাগসের জন্যই কিন্তু রয়েছে, শুধুমাত্র ক্রুড ড্রাগস, তাদের বলছে রেস্ট্রিক্টেড মেনলি, মানে ওনলি ফর ক্রুড ড্রাগসের জন্য এই ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশানটা। ইট ইন্ডিকেটস দ্য ফাইলাম, ফাইলাম কথার মানে হচ্ছে যে শ্রেণী হয় উপজাতি জাতি মানে গোষ্ঠী উপগোষ্ঠী এরকম, ক্লাস সাব ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস অ্যান্ড স্পেসিস অফ দ্য ক্রুড ড্রাগস। আমরা অলরেডি ক্লাস 11-12 যে ছিল যে একটা গাছ কোন গোষ্ঠী বা উপগোষ্ঠী বা কোন কোন ফ্যামিলির রয়েছে সেটা আমরা অলরেডি পড়েছি, তো এখানে সেরকমটাই রয়েছে, ঠিক আছে। তো এখানে যেরকম রয়েছে ক্লাসের মধ্যে প্রথমটা হচ্ছে জিমনোস্পার্মা, ফ্যামিলির মধ্যে হচ্ছে এফেড্রাসি, ড্রাগস হচ্ছে এফেড্রা, এরকম যেমন ক্লাস রয়েছে এরকম রয়েছে সাব ক্লাস, অ্যাঞ্জিওস্পার্মা যার সাব ক্লাস রয়েছে কি মনো কোটাইল ডোনা, এগুলো সবগুলো একটু পড়ে নিতে হবে, এগুলো ডিটেলসে পরবর্তীতে পাওয়া যাবে। এটা হচ্ছে টোটালটা হচ্ছে প্লান্টসের জন্য। এরপর যে হচ্ছে সেটা অ্যানিমেলস, অ্যানিমেলস ড্রাগস আর ক্লাসিফাইড অ্যাজ ফিশেস আর্থোপডস ম্যামালস, ফিশ মানে যেটা হচ্ছে মাছ মানে মৎস্য শ্রেণী, আর্থোপডস যার মানে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী যেমন আরশোলা পোকামাকড়, ম্যামালস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যেরকম আমরা হতে পারি যাদের মেরুদণ্ড রয়েছে। মোস্ট অফ দ্য ক্রুড ড্রাগস ডু নট রিপ্রেজেন্ট হোল প্লান্ট অর অ্যানিমেলস। এবার ম্যাক্সিমাম মানে সব ড্রাগই যে প্লান্ট আর অ্যানিমেল থেকেই পাওয়া যাবে তার কোনো মানে নেই, আমরা মিনারেলস গেট এক্সক্লুডেড ফ্রম দিস ক্লাসিফিকেশন, তাহলে আমরা মিনারেল সোর্স থেকেও কিন্তু এই ড্রাগগুলো পেতে পারি। তাহলে এটা গেল, একটা গেল আলফাবেটিক্যালি, একটা গেল ট্যাক্সোনমিক্যাল। এরপর কী হচ্ছে মরফোলজিক্যাল, মরফোলজিক্যাল মানে কী বললাম যে মরফোলজিক্যাল ড্রাগ মানে হচ্ছে যে গাছটাকে আমরা তার পাতা কিংবা তার ডাল কিংবা তার রং মানে আমরা যাকে ওই গাছটাকে চিনতে পারি যে হ্যাঁ এটা আম গাছ তো এটা আম গাছের পাতা, এরকমভাবে যেটা হচ্ছে আম গাছ আম গাছের পাতা, ঠিক সেটাই বলেছে যে মরফোলজি ক্লাসিফিকেশান। ইন দিস টাইপ অফ ক্লাসিফিকেশান এই ক্লাসিফিকেশানটাতে দ্য ক্রুড ড্রাগস আর ডিভাইডেড ইনটু দ্য পার্টস অফ প্লান্টস, ক্রুড ড্রাগকে প্লান্টের বিভিন্ন অংশ দিয়ে কী করা হয়েছে ডিভাইড করে দেওয়া হয়েছে, যেমন লাইক লিভস মানে পাতা, ফ্রুটস মানে ফল, ফ্লাওয়ার্স মানে ফুল, উডস মানে তার কাণ্ড, বার্কস মানে ছাল, ড্রাইড ল্যাটিক্স মানে এক ধরনের ফল বিশেষ যেখানে আঠারো টাইপের হয়, এক্সট্র্যাক্টস মানে হচ্ছে যেমন অ্যালোভেরা জেলটাকে আমরা কি ভিতরটাকে পুরো ভিতরটাকে আমরা ব্যবহার করি ওটাকে রস আকারে বের করি, তো এক্সট্র্যাক্ট, গামস মানে আঠা, তো এই সমস্ত জিনিসকে দিয়ে আমরা ড্রাগটাকে ডিভাইড করি, এটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশান। তাহলে কীরকম হবে যে লিপস বলবে যে কোন কোন ড্রাগ আমরা লিপ থেকে পাই, মানে বিভিন্ন গাছের ওষুধ তার পাতাতে রয়েছে বা ফল ফ্রুটস, তাহলে কোন গাছের মানে কোন ড্রাগগুলো শুধুমাত্র ফ্রুটস থেকে পাওয়া যায়, ফ্লাওয়ার্স থেকে পাওয়া যায় এরকম, সেগুলো কী কী এখানে এক্সাম্পল দেওয়া যে খুব সুন্দরভাবে কী বলেছে যে উডস থেকে আমরা কোনগুলো পাই, হচ্ছে কোয়াসিয়া, গুয়াইসিয়াম,
স্যান্ডালউড, স্যান্ডালউড মানে চন্দন গাছ। তাহলে চন্দন গাছের কাঠ দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে কি আমরা ড্রাগ পাই। তারপরে হচ্ছে বার্কস, বার্কস মানে কি ছাল, গাছের ছাল ড্রাগ হিসাবে ওষুধ হবে, ওষুধ হিসেবে ব্যবহার হবে। যেমন হচ্ছে অর্জুনা মানে অর্জুন গাছের ছাল কি হার্টের রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সিনকোনা রয়েছে, কুরচি রয়েছে, ক্যাসকারা রয়েছে, সিনামন রয়েছে, সিনামন মানে কি দারচিনি। আমরা প্রত্যেকে জানি বাড়িতে কি আমাদের দারচিনি রয়েছে, দারচিনি মানে ছালটাকে কি মানে বার্ক মানে কি ছাল, সেটাকে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি, রান্নার কাজেও আমরা ব্যবহার করি। ফ্লাওয়ার্স ফুল থেকে আমরা পাই, যেমন ক্লোভ, ক্লোভ মানে কি লবঙ্গ, তারপরে রোজ, তারপরে হচ্ছে স্যাফরন যাকে বলে জাফরান, যেমন আমরা কিনতে পাই, তারপরে স্যান্টোনিকা, পাইরেথ্রাম, এরকম। তো এগুলো হচ্ছে ফ্লাওয়ার, এইসবের ফ্লাওয়ার থেকে এগুলো এই ড্রাগগুলো পাওয়া যায়। লিপস, কোন কোন লিপস থেকে আমরা সেই ড্রাগগুলো পাই, কোকোয়া, ডিজিটালিস গাছ, সেন্না, ফাসাকা, ইউক্যালিপটাস, এই সমস্ত গাছের লিপস থেকে আমরা ড্রাগগুলো পাই। ফ্রুটসের মধ্যে এরকম বেল রয়েছে, কোলা, কাইন্থ রয়েছে, লেমন রয়েছে, লেবু, অরেঞ্জ, ফেনল মানে মৌরি, করেন্ডার মানে ধনে, এসব। সিডস, সিডস মানে যেগুলো ফলের বীজ থেকে পাওয়া যায়, যেমন নাটমেক, লিনসিড, কলসিকাম, নাক্সমেক, এগুলো ডিটেলসে কিন্তু পড়তে হবে। তারপরে কি হচ্ছে সাবটেরেনিয়ান মানে ভূগর্ভস্থ যে পাট মানে মাটির ভিতরে, যেমন হচ্ছে জিঞ্জার মানে আদা, টারমেরিক মানে হচ্ছে হলুদ, এরকম অনেকগুলো রয়েছে যেগুলো আমরা সেই ভূগর্ভস্থ থেকে পাই। তারপরে এন্টার অর্গানস রয়েছে, গামস রয়েছে, একরকম ল্যাটিস রয়েছে, ড্রাইড জুস রয়েছে, স্ট্র্যাক্স রয়েছে, এগুলো সমস্ত কিছু কিন্তু পড়ে নিতে হবে। এরপর যেটা বলা আছে যে এটা যদি আমরা পড়ি মানে এই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে যদি আমরা পড়ে নিই তাহলে আমাদের কী সুবিধা হবে। এতে সুবিধে কী হবে যে আমরা খুশ পাওয়া যে মানে দিস ইজ টাইপ অফ ক্লাসিফিকেশন ইজ ভেরি ইউজফুল ইন আইডেন্টিফাইং দ্য অ্যাডাল্ট্রেন্স। অ্যাডাল্ট্রেন্স কথা মানে কি মানে ভেজাল, অ্যাডাল্ট্রেন্স মানে কি ভেজাল, মানে কোনো দোকানদার যদি মৌরি দেয় মানে ফেনল, তো সেটা অরিজিনালি কি ওইটা নাকি তার মধ্যে ভেজাল মেশানো আছে, এরকম টাইপের, তো আমরা সহজ সেটাকে চিনতে পারবো। একই রকমভাবে এর পরে যে পার্টটা রয়েছে সেটা কি যে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন, এটা হয়ে গেলো মরফোলজিক্যাল, এরপর কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। ফার্মাকোলজিক্যাল মানে একটু আগে শর্টকাটে কী বললাম যে কাজ বোঝাবে, মানে ড্রাগ যে গাছের পার্ট থেকে পাওয়া যায় বা প্লান্ট সোর্স থেকে বা মিনারেলস থেকে পাওয়া যায় এবং তার কাজ অনুসারে তাকে ডিভাইড করাকে বলে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। কী বলেছে, আন্ডার দিস সিস্টেম অফ ক্লাসিফিকেশন দ্য ড্রাগস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ দ্যার চিফ কনস্টিটিউয়েন্টস। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড, চিফ মানে কি প্রধান, কনস্টিটিউয়েন্টস মানে কি তার যে অংশটাকে আমরা ড্রাগ হিসেবে ইউজ করব সেটা হচ্ছে তার ফার্মাকোলজি অ্যাকশন। মানে পুরো গাছের মধ্যে পাতাটা দিয়েই শুধুমাত্র যদি ওষুধ হয় তাহলে পাতাটাকে বলবো চিফ কনস্টিটিউয়েন্টস, বোঝা গেল এটা। দাস দ্য ড্রাগস সিমিলার ইন দেয়ার অ্যাকশন অর পুট টুগেদার রিগার্ডলেস অফ দেয়ার মরফোলজিক্যাল, বায়োলজিক্যাল বিহেভিয়ার অ্যান্ড কেমিক্যাল নেচার, এবং তার কাজ অনুসারে তাকে আমরা মরফোলজিক্যাল হিসাবেও তাকে রাখতে পারি, চিনতে পারি তার বায়োলজিক্যাল বিহেভিয়ার কীরকম, কেমিক্যাল নেচার কী। এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন এবং আরও ডিটেলস খুব ভালোমতো দেওয়া আছে এই ছকটা। যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বলতে কীরকম, যেমন কার্মিনেটিভস বলে একটা ওয়ার্ড, মানে যেটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানে কাজ। কার্মিনেটিভস কী, যে যখন আমরা যদি খুব বেশি মনে কোনো বিহেভিয়ারে খাওয়ার খেয়ে নিলাম তারপরে কী খাই আমরা মৌরি দেওয়া হয়, সেই মৌরিটা কী করে একটা গ্যাস ফর্ম মানে ভেতর থেকে গ্যাস ফর্ম করে একটা ঢেক যেরকম তোলা হয় কার্মিনেটিভ, সেগুলো কোরিয়েন্ডার মানে তো ধনে, ফেনল মানে মৌরি, ক্যারাওয়ে, সিনামন, এরকম। তো এই সমস্ত হচ্ছে কার্মিনেটিভ হিসেবে ইউজ করা হয়। একই রকমভাবে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে পারগেটিভস। পারগেটিভস কথার মানে কি, যে কারো যদি কনস্টিপেশন হয় বা পায়খানা যদি ঠিক মতো না হয় বা কোষ্ঠকাঠিন্য যদি হয় তাহলে তার পায়খানাটাকে নরম করার জন্য কী করা হয়, পারগেটিভস দেওয়া হয় যাকে বলে ক্যাসকারা, স্যাগারডা, রুবার্ব, সেন্না। একই রকমভাবে কার্ডিওটনিক্স রয়েছে, কার্ডিওটনিক্স নামটা এসছে হার্ট রিলেটেড টপিক থেকে, মানে হার্টের মানে হৃৎপিণ্ডের রোগের জন্য, বিভিন্ন রকম রোগের জন্য আমরা কার্ডিওটনিক্স ব্যবহার করবো, যেমন ডিজিটালিস, স্কোয়েল, স্ট্রোফ্যান্টাস, এগুলো সমস্ত হচ্ছে কার্ডিওটনিক্সের এক্সাম্পল, এগুলো কিন্তু পড়তে হবে। এরপর কী রয়েছে অ্যানথেলমিন্টিক্স,
অ্যানথেলমিন্টিস কথার মানে হচ্ছে কৃমি নাশক, মানে হচ্ছে কৃমি যে হয় সেই কৃমি, সেই কৃমিটাকে নাশক মানে মেরে ফেলার জন্য আমরা এই সব ড্রাগ ইউজ করব, ভিডাং, কোয়াসিয়া, মেলফান। এরপর হচ্ছে অ্যান্টি অ্যামোবিক, মানে আমাশা রোগের নিরাময়ের জন্য আমরা কুরচি, ইপে, কাকুয়া না এগুলো আমরা ব্যবহার করব। একই রকমভাবে অ্যান্টি স্প্যাসমোডিক্স, স্প্যাসমোডিক্স কথা মানে হচ্ছে পেটে ব্যথা, আর অ্যান্টি মানে পেটে ব্যথা কমাবে, তাহলে অ্যান্টি স্প্যাসমোডিক্স মানে যে ড্রাগগুলো পেটে ব্যথা কমাবে, যেমন হচ্ছে ডাটুরা, হায়াস, সায়ানমাস, বেল্লেডোনা এসব। একই রকমভাবে বিটার্স রয়েছে, এসব টেস্টের কারণে বিটার্স অ্যান্টি ক্যান্সার মানে ক্যান্সার রোগে নিরাময় করবে, এই সমস্তটা এখানে একটা ছকের মধ্যে দেওয়া আছে। তাহলে কার্মিনেটিভ হিসাবে করিয়েন্ডার মানে ধনে গেল, পার্কেটিস হিসাবে কি অ্যালোয়ে বা সেন্না, কার্ডিওটনিক্স মানে যেটা হার্ট মানে হৃৎপিণ্ডের রোগের জন্য হবে, কার্ডিওটনিক্স মানে যেটা হচ্ছে হৃৎপিণ্ড রোগের জন্য হবে, ডিজিটালিস, অ্যানথেলমিন্টিক্স মানে হচ্ছে কৃমিনাশকের জন্য, অ্যান্টি ক্যান্সার মানে ক্যান্সার রোগে নিরাময়ের জন্য, অ্যান্টি স্প্যাসমোটিক্স মানে কি পেটে ব্যথা কমানোর জন্য, অ্যান্টি অ্যামিবিক মানে আমাশয় রোগের নিরাময়ের জন্য। তো এই টোটালটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপর কী হচ্ছে কেমিক্যাল, কেমিক্যালের মধ্যে কী বলা আছে যে কেমিক্যাল ক্লাসিফিকেশন টু ক্রুড ড্রাগস কন্টেনিং সিমিলার টাইপ অফ ক্লাসিফিকেশন ইট ইজ হেল্প ফর ফাইটোকেমিক্যাল স্টাডিজ অফ ক্রুড ড্রাগস, মানে কেমিক্যালি মানে তার ভেতরে কীরকম ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলসটা পড়ার জন্য, মানে তার কেমিক্যালি নেচার কীরকম, যেমন রয়েছে কি অ্যালকালয়েডস রয়েছে, অ্যালকালয়েডস শব্দের মানে হচ্ছে মনে রাখতে হবে নাইট্রোজেনাস অর্গ্যানিক কম্পাউন্ড, নাইট্রোজেনাস মানে কি নাইট্রোজেন থেকে এসছে নাইট্রোজেনাস, অ্যালকালয়েডস মানে নাইট্রোজেন থাকবে। যদি আমরা একটা দেখাই তাহলে এটা হচ্ছে অ্যালকালয়েডস, দেখেন এখানে স্ট্রাকচার মধ্যে এখানে একটা এন আছে, এটা বেনজিনিং, দুটো বেনজিনের মধ্যে এন আছে, তার নাম কি কুইনোলিন অ্যালকালয়েডস, এখানে একটা এন আছে, নাইট্রোজেন গ্রুপ রয়েছে, আইসো কুইনোলিন অ্যালকালয়েডস, এগুলো পড়তে হবে, ঠিক আছে। একই রকমভাবে কী রয়েছে গ্লাইকোসাইটস, গ্লাইকোসাইটস মানে কি যার মধ্যে সুগার পার্ট আর নন সুগার পার্ট থাকবে, ডিজিটালিস, সেন্না, সুগার পার্টকে বলে গ্লাইকন, নন সুগারকে বলে অ্যাগ্লাইকন। লিপিডস মানে আমরা জানি অলরেডি লিপিড, যেমন কী থাকে ফ্যাট থাকে, অয়েল থাকে, যেমন হচ্ছে ক্যাস্টর অয়েল, এই যে উল ফ্যাট এসব। ভোলাটাইল অয়েল মানে কি এসেনশিয়াল অয়েল, ভোলাটাইল মানে কি যে কোনো তেলকে যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই তাহলে এভাপোরেট হবে না, বাষ্পায়িত হয়ে যাবে আর কি, ভোলাটাইল অয়েল, বা তাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে মানে উদ্বায়ী পদার্থ টাইপের যেটা বলা হয়, যেমন পিপারমিন্ট মনে রাখতে হবে, ক্লোভ। ট্যানিনস মানে কি, ট্যানিনস যেটা বলেছে যে ট্যানিনস হচ্ছে একটা হাই মলিকুলার ওয়েট গ্রুপ অফ কমপ্লেক্স কেমিক্যালস, এগুলো সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন, আমি শর্টকাটে শুধু বলেছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপর কী রয়েছে ভিটামিনস রয়েছে, ইস্ট, কড লিভার, রেজিন রয়েছে, তারপরে কার্বোহাইড্রেটস প্রোডাক্ট রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে কেমিক্যাল ক্লাসিফিকেশন, মানে কেমিক্যালি মানে কি তার ভেতরে কী কী জিনিস রয়েছে, তার স্ট্রাকচার কীরকম রয়েছে এটা পড়তে হবে। এরপর যেটা লাস্ট রয়েছে সেটা কী রয়েছে কেমোট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, কেমোট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন মানে কি যেখানে তার ট্যাক্সোনমি এবং বায়োজেনেসিস মানে তার কেমিক্যাল ভিতরটা দুটোই থাকবে, সে কোন গ্রুপের মধ্যে অন্তর্গত এবং তার কেমিক্যাল নেচারটা কীরকম দুটোই আলোচনা করা হবে, সেটা বলব কেমোট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। তো এই টোটালটাই হচ্ছে ফার্মাকোগনোসির চ্যাপ্টার নাম্বার টু, ক্লাসিফিকেশন অফ ড্রাগস। তাহলে আমরা দেখে নিলাম আলফাবেটিক্যালি মানে তাকে এ বি সি বিভিন্ন যে ফার্মাকোপিয়া বইগুলো রয়েছে তাকে সাজানো, ট্যাক্সোনমিক্যাল মানে সে ড্রাগটা কোন গোষ্ঠী বা কোন উপগোষ্ঠী বা কোন ফ্যামিলির অন্তর্গত সেটা, মরফোলজিক্যাল তার মানে কি যে তাকে আমরা কীভাবে চিনবো তার পাতা দেখে, তার কাণ্ড দেখে, তার মানে বিভিন্ন রকমের। ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি তার কাজ অনুসারে তাকে ডিভাইড করা। কেমিক্যাল কথা মানে কি যে তার কেমিক্যালি কীরকম রয়েছে, যেমন একটু আগে বললাম যে গ্লাইকোসাইটস, তারপর হচ্ছে অ্যালকালয়েডস, ট্যানিনস এই সমস্ত। কেমোট্যাক্সোনমিক্যাল মানে কি যেখানে কেমো পার্ট থাকবে আর ট্যাক্সোনমিক্যাল পার্ট দুটো পার্টই আলোচনা করা থাকবে। এখানে যেটা একটা লাস্ট বলতে বলেছি যে দ্য স্ট্যাটাস অফ বারবেরিন, রুটিন অর আদার ফ্লেভোনয়েডস ইন দ্য স্পেসিস হায়ার প্লান্টস অফ কেমোট্যাক্সোনমিক্যাল সিগনিফিকেন্স। তো এই টোটালটাই গেল চ্যাপ্টার নাম্বার টু ফার্মাকোগনোসি, আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে নিচে কমেন্টে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।